ট্র্যাকে গান গাওয়ার প্রবণতা বাড়তে থাকায় উদ্বিগ্ন এই শিল্পী। শৈশব থেকে শুরু করে আজ 60 বছর পার হলেও সঙ্গীত চর্চা ছাড়তে পারেননি শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লী নিবাসী গোপা দাস। শারীরিক অসুস্থতা চলতে থাকায় আর কতদিন তিনি সঙ্গীত চর্চা চালিয়ে যেতে পারবেন তা নিয়ে তার নিজের মধ্যেই প্রশ্ন রয়েছে। তবে সঙ্গীত যে তাকে দীর্ঘদিন ধরে ভালো রেখেছে তা কিন্তু অস্বীকার করেননি গোপা দেবী। তবে আজকাল হারমোনিয়াম ইত্যাদি না শিখে যেভাবে ট্র্যাকে গান গাওয়ার প্রবণতা বাড়ছে তাতে উদ্বিগ্ন গোপা দেবী। আপনার কতদিন হলো এই সঙ্গীত চর্চা? কতদিন বলবো, 8 বছর বয়স থেকে আমি গানের চর্চা, 12 বছর বয়সে আমি মোটামুটি আমাদের গানের স্কুলের যে কম্পিটিশন গুলো হয় সেগুলোতে আমি যোগদান করি। এবং আমার মনে আছে আমার যখন 13 বছর বয়স তখন একটা প্রতিযোগিতা হয়েছিল আধুনিক গানের, অনুরোধের আধুনিক গানের, সেটা সেটা হয়েছিল আলিপুরদুয়ারে একটি
সিনেমা হলে। সেই আধুনিক গানে আমি প্রথম স্থান পাই, সেটা আমার সবচেয়ে বড় প্রতিযোগিতা যেহেতু প্রথম। তারপরে আমি 1980 সালে আমি একটি ডিস্ট্রিক্ট কম্পিটিশনে আমি যোগদান করি, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন পেয়েছিলাম আমি। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, তারপরে ভজন, রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি, সেখানে কীর্তনও ছিল, তারপর শাস্ত্রীয় সঙ্গীত তো আছেই, সেখানে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন পেয়েছিলাম। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নে প্রথম আমি হই। তো আমার গানের জগতে আমার প্রথম আমাকে অনুপ্রেরণা বলুন, সাহস বলুন, সহযোগিতা বলুন, আমার গর্ভধারিণী মা, মার কাছ থেকেই আমার প্রথম শিক্ষা। কি নাম মায়ের? আরতি সরকার। আর শুধু যে আমি গানের জগতে, জন্ম কোথায়? আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে জন্ম আমার। শুধু যে আমি গানের জগতে আছি আমাদের পরিবারের থেকে তা না, আমার আরো দু বোন আছে, তারাও গানের, গান শিখত, গান নানান বিভিন্ন জায়গায় করেছে, তারা যাই হোক এখন তাদের চর্চা নেই। তবে আমি, আমার স্বামী নির্মলেন্দু দাস এবং আমার শাশুড়ি মামুকুল দাস, ওনাদের উৎসাহে অনুপ্রেরণায় আমি অনেকটা এগিয়েছি। আর আমার দাদা বরদা, বরদা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছেন ছোটবেলা থেকে। কি নাম? গৌতম সরকার। আমার দাদা মোহাম্মদ রফিকের গান করেন, উনি প্রতিষ্ঠিত শিল্পী আসামে, বিরাট ওনার নাম আছে। তো যাই হোক, আমি যে গানটিতে আমি প্রথম হয়েছিলাম সেই গানটি আমি দুই লাইন আমি করব। আর বয়সের ভারে আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, যাই হোক আমি গানটাকে কতদিন চালিয়ে যেতে পারবো জানি না। তবে আমি জীবনে প্রথম যে আমি প্রতিযোগিতা প্রথম হয়েছিলাম সেটা আমার, আমি একটু দুই লাইন আমি করছি, সেটা হচ্ছে ছুটির ফাঁদে, আরতি মুখোপাধ্যায়ের গানের গানটি আমি ধুলানি করছি আমার শ্রোতা বন্ধুদের জন্য। শিক্ষা আলিপুরদুয়ারে সুরবিতাল সঙ্গীত মহাবিদ্যালয়ের কাছ থেকে, হরেশচন্দ্র চক্রবর্তী ওনার কাছ থেকে আমি শাস্ত্রীয় সঙ্গীতটা শিখি। এবং পরবর্তীকালে আমি কলকাতায় সাকিরউদ্দিন খা ওস্তাদ, উনি ওনার কাছে আরতি প্রতিমা বনশ্রী তালিম নিয়েছিলেন, আমি তার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতটা শিখি। এখন শাস্ত্রীয় সঙ্গীতটা বয়সে ভারী বলুন, অসুস্থতার কারণেই বলুন, শাস্ত্রীয় সঙ্গীতটা আমি করতে পারি না এখন।
তবে এই যে দীর্ঘদিনের যে শৈশব থেকে আজ অব্দি, এখন আপনার বয়স কত চলছে আনুমানিক? 62। এই যে শৈশব থেকে 62, এই যে এত বছরের যে জার্নি, এতে গান করে কতটা ভালো থেকেছে? আর গান যখন করেননি তখন কি মানে সমস্যা হয়েছে? গানটা মানে কি, গানটা দুঃখই বলুন আনন্দই বলুন, গানটা এমন একটি সঙ্গীত যেটা গানটা আনন্দও দেয় এবং দুঃখের মাঝেও গানটাকে বেশি কষ্ট দেয়। কিন্তু আমি বলবো যে গানটা যারা যারা শিল্পীরা গান করেন তাদের এই যে একটা প্রতিভা, বা আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, কিন্তু এই গানটা যে কত আনন্দে, আমি সব সময় আমি যখন এখন অতটা করতে পারি না, কিন্তু গানটা আমার ভীষণই ভালোবাসার জিনিস। যাই হোক, এখনকার প্রজন্ম যারা করছেন তারা তো বেশ ভালোই গায়, কিন্তু এখন বেশিরভাগ প্রজন্ম তারা ট্র্যাকে গান করে। দেখেন বাপিদা, আমার বলতে তো কোনো বাধা নেই, বা আমি যেটা মনে মনে বুঝি, যেটা আমি অভিজ্ঞতা আমার যে জিনিস, যে অনেকে তো হারমোনিয়ামই বাজাতে জানে না, সারেগামা পাধানিসা এই জিনিসটাই হয়তো অনেকে জানে না। কি করলো, তাদের গলা ভালো, তারা বিভিন্ন শিল্পীর সিডি শুনে তারা তুলছে, কিন্তু আমি তাদেরকে বলবো তারা কিছুটা ভালো মতো শিখুক, তারা ভবিষ্যতে তারা অন্যান্য প্রজন্মকে তারা তৈরি করতে পারবে এবং তারা অনেক বড় বড় জায়গায় তারা স্থান পাবে। এই এই জিনিসটাই আমার অনেকটা মানে, আমি অনেক জায়গায় দেখেছি, আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি, হয়তো তারা হারমোনিয়ামও বাজাতে পারে না, বা যে কোনো জিনিসই বলো না, ট্র্যাকের একটু ই হলে পরে যে ট্র্যাকটা যে কিভাবে বাজে, বা সেই ট্র্যাকের সাথে সাথে যে যে তাদের গলাটা কোনখানে ছাড়া বা কোনখানে ধরা, সেই জিনিসটা তারা অনেকেই তাদের রক্ষণ। অনেক বয়স্ক লোককে আমি দেখেছি তারা ট্র্যাকে গান করছে, অথচ চলে যাচ্ছে ট্র্যাকের মিউজিকটা চলে যাচ্ছে, তারা পরে করছে, কিন্তু আমার আমার অনুরোধ তারা ভালো মতো এই জিনিসটা শিখুক। হ্যাঁ, ট্র্যাকে গানটা জানি, ট্র্যাকে গানটা অনেক সুন্দর হয়, মিউজিকটা পাওয়া যায়, কিন্তু তারা ভালো মতো শুনুক, যে যার গানই করুক না কেন, সে গানটা তারা বারবার শুনুক, যে কোথায় মিউজিকটা শেষে বা মিউজিকটা শুরুতে কোথায় তাকে সুরটা দিতে হবে, কোথায় তাকে ধরতে হবে, ছাড়তে হবে, এই জিনিসটা আমার বিশেষ অনুরোধ রইল তাদের জন্য, যারা ট্র্যাকে গান করে তারা ভালো মতো শুনুক, ভালো মতো কোথায় ছাড়া কোথায় ছাড়তে হবে ধরতে হবে সেই জিনিসটা। কারণ কি, আমরা সত্যি কথা বলতে কি, আমি তো ছোটবেলার থেকে তো আমি এগুলো শিখেছি, ক্লাসিক্যালটা বলুন, শাস্ত্রীয় সঙ্গীত বলুন, এগুলো তো আমি শিখেছি, সমস্ত গানই আমাদের, যেহেতু ডিপ্লোমা করতে গেলে তাদের তো সমস্ত গানই তাদের জানা, সুতরাং হয়তো যারা জানে না তাদের খুব ভাবা খুব ভালো বললো তো, কিন্তু কি যে করলো, যারা জানে আমাদের মতো শিল্পীরা যারা জানে তাদের চোখে তাদের কানে ভীষণ বাজে জিনিসটা। আমি তাদের অনুরোধ করব, তারা ট্যাকে গা, তাদের গলা ভালো ঠিক আছে, ট্যাকে গা, কিন্তু তারা যেন ভালো মতো শুনে, অনেকে গানের কথায় ভুল থাকে, সেই জিনিসগুলো আপনারা শ্রোতা বন্ধুরা যারা শুনবেন তারা কিন্তু খারাপ ভাববেন না। আজকের প্রজন্ম যেহেতু বলছি তাদেরকে বলছি, এবং যারা গান করেন তাদেরকেও বলছি, তারা ভালো মতন শুনে শিখে তারা যেন গায়, কারণ আমাদের মতো শিল্পীরা যারা
শুনে এগুলো আমাদের আর কারো লাগুক বা না লাগুক, আমার তো ভীষণ কানে ভীষণ বাধা আছে যে এটা কি করলো, এই জায়গাটা তো এমন না, বা এই মিউজিকটা তো চলে গেল, ধরতে পারলো না। ঠিক আছে, অনেক কথা বললাম, নমস্কার।